আপুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি শ্যাম্পুর রিভিউ নিয়ে। এটা হচ্ছে হার্বাল এসেন্সের বায়ো রিনিউ হাইড্রেট কোকোনাট মিল্ক শ্যাম্পু। এই শ্যাম্পুটি আমাদের হেয়ারের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো এবং এটাকে আমরা কীভাবে ইউজ করব এবং এই শ্যাম্পুটি কোন কোন হেয়ার টাইপসের জন্য সুইটেবল সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়ি, শুরু করে দিই আজকের ভিডিওটি। এটা হচ্ছে হার্বাল এসেন্সের বায়ো রিনিউ হাইড্রেট কোকোনাট মিল্ক শ্যাম্পু। ফার্স্টলি বলে নিচ্ছি প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে। এই প্রোডাক্টটা আসে হচ্ছে নর্মালি একটা ট্রান্সপারেন্ট বটল প্যাকেজিংয়ের মাধ্যমে, সাথে একটা ফ্লিপ ক্যাপ দেওয়া থাকে যেটাকে খুব ইজিলি ওপেন করা যায় এবং এটা পরিমাণ মতো নিয়ে দেন হেয়ারে অ্যাপ্লাই করা যায়। এবং এটা কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই লাইট ওয়েটের একটা কনসিস্টেন্সি এবং এটার ফ্রেগনেন্সটা হচ্ছে খুবই রিফ্রেশিং ফ্রুটি ফ্রেগনেন্স, কাইন্ড অফ কোকোনাটি ফ্রেগনেন্স। এটা যখন তোমরা ইউজ করবে তোমরা বুঝতে পারবে, যেটা হেয়ারের মধ্যে যখন হেয়ারটাকে ওয়াশ করবে এটা হেয়ারে কিছুক্ষণ পর্যন্ত স্টে করবে। সো তোমাদের যাদের ফ্রুটি ফ্রেগনেন্স পছন্দ তাদের এটা খুবই ভালো লাগবে। এবং এই শ্যাম্পুটি হচ্ছে অনেক বেশি পরিমাণে ফোম ক্রিয়েট করে এবং তোমাদের হেয়ারটাকে খুব ডিপলি ক্লিন করে থাকে এবং এটা স্ক্যাল্পটাকে ডিপলি ক্লিন করে, হেয়ার থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড অয়েলটাকে রিডিউস করে হেয়ারটাকে অনেক হেয়ার স্ক্যাল্পটাকে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড ক্লিন রাখে। সো তোমরা যারা এই শ্যাম্পুটিকে ইউজ করতে চাচ্ছ এটাকে ইউজ করে দেখতে পারো, এটা হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এবং এই শ্যাম্পুটি হচ্ছে তোমাদের যাদের ফ্রিজিনেসের প্রবলেম আছে ফ্রিজিনেসটা কমাতে খুবই ভালো কাজ করবে এবং হেয়ারের ড্রাইনেসটা কমাবে, হেয়ারটাকে সফট শাইনি অ্যান্ড স্মুথ করবে এবং তোমাদের হেয়ারটা যাদের ড্যামেজ হেয়ার তাদের হেয়ারটাকে রিপেয়ার করবে। সো এই শ্যাম্পুটিকে তোমরা যাদের ড্যামেজ হেয়ার, রিবন্ডিং হেয়ার এবং কালার ট্রিটেড হেয়ার তাদের জন্য এটা বেস্ট একটি শ্যাম্পু, স্পেশালি যাদের কালার হেয়ার তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই ভালো কাজ করে থাকে। সো তোমরা যারা এটাকে ইউজ করতে চাচ্ছ ইউজ করে দেখতে পারো। এই শ্যাম্পুটিতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, এখানে 0% কালারেন্স অ্যান্ড গ্লুটেন। সো এটা গ্লুটেন ফ্রি, কালারেন্স ফ্রি অ্যান্ড প্যারাবিন ফ্রি, এটা হেয়ারের জন্য খুবই সেফ একটি প্রোডাক্ট। সো তোমরা যারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি ভালো মানের কোনো শ্যাম্পু ইউজ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা এই শ্যাম্পুটিকে ট্রাই করে দেখতে পারো, এটা হেয়ারের জন্য অনেকই ভালো কাজ করে থাকে। সো কোকোনাট মিল্ক এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের হেয়ারটাকে খুব ডিপলি নারিশড করে, ময়শ্চারাইজড করে, হেয়ারটাকে সফট করে, শাইনি করে অ্যান্ড অনেক বেশি হেলদি করে। এছাড়াও এখানে ইউজ করা হয়েছে অ্যালো অ্যান্ড সি কাল্প, যেটা আমাদের হেয়ারটাকে অনেক বেশি পরিমাণে সফট করে, শাইনি করে অ্যান্ড সিল্কি করে। এবং এই শ্যাম্পুটা হচ্ছে পিএইচ ব্যালেন্স, সো এটা কালার ট্রিটেড হেয়ারের জন্য খুবই ভালো একটি শ্যাম্পু। সো এখন আসি এই শ্যাম্পুটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই শ্যাম্পুটিকে ইউজ করার আগে হেয়ারটাকে নর্মাল পানিতে ওয়াশ করার পর ভেজা চুলে পরিমাণ মতো এই শ্যাম্পুটিকে নিয়ে ভালোভাবে জেন্টলি মাসাজ করতে হবে। দেন তোমাদের ভালোভাবে মাসাজ করার পর হেয়ারটাকে নর্মালি ওয়াশ করে ফেলবে পানি দিয়ে। দেন তোমরা হার্বাল এসেন্সের যে কোকোনাট মিল্ক কন্ডিশনারটা আছে এটাকে অ্যাপ্লাই করবে। এতে তোমরা বেস্ট রেজাল্ট পাবে এবং তোমাদের যাদের এক্সট্রিমলি ড্রাই হেয়ার তোমাদের হেয়ারটা অনেকক্ষণ পর্যন্ত নারিশ থাকবে এবং ময়শ্চারাইজ থাকবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।